হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রত্যেকবারের মতন আবারও আরও একটু নতুন ধামাকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে এই নতুন ধামাকা অর্থাৎ নতুন নাটকটির নাম হচ্ছে আমি সিঙ্গেল। এই আমি সিঙ্গেল নামক এই নাটকটির তিনটি পোস্টার অলরেডি বের হয়ে গেছে। পোস্টার অলরেডি বের হয়ে গেছে মানে কি, নাটকটি আমাদের মধ্যে খুবই শীঘ্রই রিলিজ হবে। আজকে আপনাদেরকে এই ভিডিওতে নাটকটি কবে, কোথায়, কিভাবে, কোন চ্যানেলে আপনারা দেখতে পাবেন এই সম্পর্কে বিস্তারিত বলার জন্য উপস্থিত হয়েছি। তাই পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন। নাটকটিতে অভিনয় করতে যাচ্ছে আপনাদের এবং আমার নিজেরও এক প্রিয় জুটি। জুটিতে রয়েছে নিলয় আলমগীর ভাইয়া এবং নিলয় আলমগীর ভাইয়ের সাথে এই নাটকে সহশিল্পী অর্থাৎ অভিনেত্রী হিসেবে অভিনয় করতে যাচ্ছে জে এস হিমিয়াপু, মানে জানাতুল সুমাইয়া হিমিয়াপুর সাথে এই নাটকে অভিনয় হিসেবে রয়েছে নিলয় আলমগীর ভাইয়া। আপনারা জানেনই যে নিলয় আলমগীর ভাইয়ের সাথে কার জুটি সবচেয়ে বেশি মানায়? এই 2022 সালে হিমিয়াপুর সাথে নিলয় ভাইয়ার অনেকগুলো নাটক অলরেডি বের হয়েছে, আপনারা হয়তো সেগুলো দেখেছেন। আর সেগুলো নাটকের পরে তাদের নতুন একটি কাজ, একদম নতুন একটি কাজ আমাদের মধ্যে খুবই শীঘ্র রিলিজ হতে যাচ্ছে, এই আমি সিঙ্গেল নামক এই নাটকটিতে নিলয় আলমগীর ভাইয়া এবং হিমিয়াপু ছাড়াও রয়েছেন আরও বড় বড় নাটক ইন্ডাস্ট্রিতে বড় বড় অ্যাক্টররা, যারা প্রতিনিয়ত নাটক করে আমাদেরকে মনোমুগ্ধ করে তুলছে। তারা হচ্ছেন মিলি বাশার, কামরুল নাহার, খালিদ হাসান, আজমান, মিঠু, আরও অনেকেই। আপনারা নাটকটি দেখলেই বুঝতে পারবেন কারা কারা অভিনয় করতে যাচ্ছে। নাটকটি আমাদের মধ্যে খুবই শীঘ্রই রিলিজ হবে। আজকে যেহেতু আপনাদের আমি কথা দিয়েছি নাটকটি রিলিজ ডেট সম্পর্কে জানাবো, তাই আপনাদেরকে নাটকটি রিলিজ ডেট সম্পর্কে বলে দিই। নাটকটি রিলিজ হতে যাচ্ছে এই 31/3/2022 সালে, অর্থাৎ এই সামনের 31 তারিখে। আর মাত্র কয়েকদিন পরেই আমরা এই নাটকটি দেখতে পারবো। আপনারা ভালো করে শুনে নেন, নাটকটি 31 তারিখে ঠিক দুপুর 2টায় বিশাল সিন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। আপনারা ইউটিউবে গিয়ে বিশাল সিন এন্টারটেইনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি দেখতে পারবেন 31 তারিখে ঠিক দুপুর 2টায়। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে সবসময় বাংলা নাটকের আপডেট জানানো হয়।